अल्लाह ताला आमादेर सम्मुखे दुटी रास्ता दिलेन, ओई दुटी रास्ता बतलाया दिया तिनी बोललेन दुनियार मानुष आमी दुटी रास्ता तोमादेर सामने दिए तोमादेर स्वाधीनता दिए दिलाम। আল্লাহ বলে নফসের কসম, যিনি নফসটাকে সাজাইছেন বানাইছেন, এটাকে বানানোর পরে তার সম্মুখে ভালো মন্দ দুটি রাস্তা তুলে ধরেছেন। এই দুটি রাস্তা দেখে আল্লাহ তাআলা আমাদেরকে আবার বলেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। আমি রাস্তা বানাইছি দুইটা, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে দুটাতে যেতে বলি না, বরং আমি আল্লাহ বলছি তোমরা আল্লাহর ক্ষমা এবং জান্নাতের রাস্তার দিকে তোমরা দৌড় মারো। ফাসতাবিকুল খায়রাত, ও জান্নাতের কল্যাণের রাস্তার দিকে প্রতিযোগিতা করে দৌড়াও। ফাত্তাকুন্নার, আমি জাহান্নামের রাস্তা বানাইছি, তবে আমি আল্লাহ বলি সে রাস্তা থেকে তোমরা বেঁচে থাকো, ওই রাস্তায় তোমরা যেও না, বরং তোমরা তোমাদের রবের জান্নাতের দিকে দৌড়াও। বলেন সুবহানাল্লাহ। রাস্তা কয়টা? কথা বলুন, রাস্তা কয়টা? যদি আপনি জান্নাতের রাস্তায় না থাকেন, তাহলে নিশ্চিত আপনি জাহান্নামের রাস্তায় আছেন। এই দুই রাস্তার মাঝখানে আর কোন রাস্তা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের দিকে দৌড়াতে বলেছেন। পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা সে জান্নাত নিয়ে অসংখ্য আয়াত আলোচনা করেছেন। জান্নাত এমন 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 হবে, এত সুন্দর হবে, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে জান্নাতের আলোচনা করেছেন। আল্লাহ তাআলা জাহান্নামের আলোচনা করেছেন, রাসূল জাহান্নামের হাদিসও বলেছেন। আমাদের সম্মুখে জান্নাত এবং জাহান্নাম তার কেমন হবে চিত্র সেটা বর্ণনা করার জন্য মেরাজের রাতে আল্লাহ নিজে তার নবী মুহাম্মদকে জান্নাত জাহান্নাম সচক্ষে দেখাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জান্নাতে প্রবেশ করেছেন, তিনি বলেছেন দাখালতুল জান্নাহ ওয়াসামিতু ফিহা কিরাত, দাখালতুল জান্নাহ ওয়ারাইতু ফিহা কাযা কাযা ওয়া কাযা। আমি জান্নাতে ঢুকেছি, জান্নাতে আমি কোরআন তেলাওয়াত শুনেছি, আমি জান্নাতে ঢুকেছি, জান্নাতে আমি এই এই চিত্রগুলো নিজের চোখে দেখেছি। ওয়াতালাতু ফিন্নার ওয়ারাইতু আকসারা আহলিহান নিসা, ওয়াতালাতু ফিন্নার ওয়ারাইতু ফিহা কাযা কাযা ওয়া কাযা। আমি জাহান্নামকে দিয়ে দেখেছি, জাহান্নামের অধিকাংশ অধিবাসী হলো নারী। দাখালতুল জান্নাত ওরাইতু আকসার আহলিহাল ফুকারা, আমি জান্নাতে ঢুকেছি, জান্নাতের অধিকাংশ অধিবাসী দুনিয়ার গরিব মানুষগুলাকে পেয়েছি। আমি জাহান্নামে ঢুকেছি ওরাইতু ফিহা কাদা ওয়া কাদা ওয়া কাদা, আমি জাহান্নামে ওয়াতালাতু ফিন্নার ওরাইতু ফিহা কাদা ওয়া কাদা ওয়া কাদা। আমি জাহান্নাম কি দিয়ে দেখেছি, জাহান্নামের মাঝে অমক 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 আছে, এই জাহান্নামের চিত্র। উনি দীর্ঘ জীবন দীর্ঘ 23 বছর ওহির মাধ্যমে জাহান্নামের খবর আমাদের শুনাইছেন, জান্নাতের খবর শুনাইছেন। এখন জান্নাত জাহান্নাম সম্পর্কে সাহাবাদেরকে রাসূলে গুলো আলোচনা করে শোনালেন, সেই আলোচনাগুলো আমাদেরও শোনা দরকার আছে না? এই জন্য এই বিষয়ে আলোচনা লাগবে, জান্নাতের ব্যাপারে
আমরা যদি আলোচনা শুনি তাহলে জান্নাতে যাওয়ার আগ্রহ বেড়ে যাবে, দুনিয়ার প্রতি আমাদের লোভ কমে যাবে। আমার বন্ধু, যখন পত্রিকায় কোনো চাকরির অ্যাডভার্টাইজমেন্ট হয়, বিশেষ করে সরকারি চাকরি কোম্পানির চাকরিগুলোর অধিকাংশ সরকারি চাকরির প্রত্যেকটা অ্যাডভার্টাইজমেন্টের সাথে ওই চাকরিতে জয়েন করলে বেতন কত হবে তার ঘোষণাটাও আছে না নাই? সরকার আপনাকে বাড়ি ভাড়া কত দেবে, আপনাকে অন্যান্য অ্যালাউন্স বাবদ কত দেবে, মূল বেতন কত হবে, দেখবেন সংখ্যা লেখার পরে পূরণ চিহ্ন দিয়া দিয়া সবগুলো লেখে সমান সমান টান দিয়া, তারপরে লেখে তোমার মাসিক টোটাল পাওনা এত। মানুষ যখন দেখে শেষে লেখা 35,000, 37,000, 50,000, 80,000, আবার দেখতে পায় শেষে লেখা 7,500, তখন 7,500ওয়ালারা যতটা আগ্রহী হয় 1,00,000 দেখলে আগ্রহ আরো অনেক গুণ বেড়ে যায়। মানুষ সমান সমান চিহ্ন তাকায় দেখে কত তার অঙ্ক, এর আলোকে দস্তরখাস্তকারী বেড়ে যায়। এজন্য সব কোম্পানি চাকরির অ্যাডভার্টাইজমেন্টের সাথে বেতনটা লিখে দেয়, এটাই নিয়ম। আমার বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদে জান্নাতের আলোচনা করে প্রায় জায়গায় বলছেন, জাযাআম বিমা কানু ইয়ামালুন, সুবহানাল্লাহ, জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। এই জান্নাত আমি তোমাদের আমলের পুরস্কার হিসাবে রেখেছি, তোমরা এই আমল করলে এটা পাইবা, এই আমল করলে এটা পাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম নিয়ে আমাদেরকে আলোচনা করে শোনাইছেন, এটা করো এটা পাইবা। ঠিক আমরা যে আমলগুলো করছি, আমলগুলোর বিনিময়ে আমরা আল্লাহর কাছে প্রত্যাশাও করি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে জান্নাত চাওয়ার জন্য, প্রত্যাশা করার জন্য আমাদেরকে কোরআনে বলছেন, রাসূল হাদিসে বলছেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য আশ্রয় চাইতে বলছেন। এই জন্য তো আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহুম্মা জিরনা মিনান নার, আল্লাহুম্মা জিরনা মিনান নার বলে বলে দোয়া করি। জান্নাতের প্রত্যাশা যেমন লাগবে, জাহান্নাম থেকে বেঁচে থাকার চেষ্টাও করা লাগবে। আপনার আগ্রহের আলোকে আল্লাহর সিদ্ধান্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম বিশ্বনবী বলেন, আপনার আগ্রহ দেখে আল্লাহ সিদ্ধান্ত নেবেন তিনি আপনাকে জান্নাতটা কিভাবে দেবেন। রাসূল বলেন, আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দা যখন আমার জান্নাত পাওয়ার জন্য আমার দিকে এক বিঘত আগায়, আমি আল্লাহ জান্নাত দেওয়ার জন্য তার দিকে এক হাত আগাইয়া যাই। আপনার আগ্রহ আগে লাগবে, তারপরে দাতা আগ্রহ দেখাবেন। আমার বান্দা যখন জান্নাত পাওয়ার জন্য এক হাত আগায়, আমি আল্লাহ জান্নাত দেওয়ার জন্য দুই হাত আগাই। ওয়াইদা তানি মাশিয়া, আমার বান্দা যখন আমার দিকে জান্নাত পাওয়ার জন্য হেঁটে হেঁটে আগায়, এতাই তু হু হারওয়ালা, আমি আল্লাহ জান্নাত দেওয়ার জন্য দৌড়াতে শুরু করে দেই। এই জন্য জান্নাত পাওয়ার প্রত্যাশা লাগবে। রাসূলুল্লাহ বলেছেন, মান সালাল্লাহাল জান্নাতা সালাসা মাররাত ক্বালাতিল জান্নাতু আল্লাহুম্মা আদখিলহুল জান্নাত ও মান ইসতাজারা মিনান নারি সালাসা মাররাত ক্বালাতিন নার আল্লাহুম্মা আজিরহু মিনান নার। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
সুনান ইবনু মাজাতে এসেছে বিশ্ব নবীর বক্তব্য। আল্লাহর হাবিব বলতেছেন, বান্দা যখন আল্লাহর কাছে তিনবার জান্নাত চায়, আল্লাহ খবরটা জান্নাতের কাছে পৌঁছায়া দেন এবং জান্নাতকে আল্লাহ তাআলা কথা বলার ক্ষমতা দেন, তখন জান্নাত আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ তোমার বান্দা যেহেতু আমাকে চায়, আমি জান্নাত বলি, তাকে জান্নাতটা দিয়ে দাও। من استاجر من النار ثلاث مرات قالت النار اللهم اجره من النار বিশ্ব নবী বলেন, যখন আল্লাহর কোন বান্দা আল্লাহ তাআলার কাছে তিনবার জাহান্নাম থেকে আশ্রয় চায়, পানা চায়, আল্লাহ খবরটা জাহান্নামের কাছে পৌঁছিয়ে দেন, জাহান্নামকে কথা বলার ক্ষমতা দেন, জাহান্নাম তখন বলে, আল্লাহ সে যেহেতু আমার থেকে পরিত্রাণ চায়, ফানা চায়, আশ্রয় চায়, আমি জাহান্নাম বলি, তাকে তুমি মুক্তি দিয়ে দাও। আল্লাহর কাছে জান্নাত জাহান্নাম এ দুটাই আছে, আপনি যেটা চাইবেন আল্লাহ সেটাই দেবেন। এখন আল্লাহর কাছে জান্নাত চাওয়া দরকার আছে না নাই? বিশ্ব নবী নিজে আল্লাহর কাছে জান্নাত চাইতেন, জাহান্নাম থেকে আশ্রয় চাইতেন, কারণ জান্নাত বড় দামি জায়গা, বড় মজার জায়গা, বড় নিয়ামতে পরিপূর্ণ জায়গা। এই দুনিয়া তোমরা যা পাও, দুনিয়ার প্রত্যেকটা নিয়ামত আল্লাহর জান্নাতে আছে নাই? প্রত্যেকটা আছে। ওয়া উতু বিহি মুতাশাবিহা, আল্লাহ তাআলা বলেন জান্নাতের নিয়ামতগুলো দুনিয়ার নিয়ামতের সাথে সাদৃশ্যপূর্ণ হবে। এই দুনিয়ার মানুষ বাড়ির জন্য লোভে পড়ে, ঘুষ খায়, সুদ খায়, মেয়ের লোভে পড়ে মানুষ মা বাবা পর্যন্ত ভুলে মেয়ে নিয়ে পালায়া যায়, অর্থ করির জন্য পাগল হয়ে হালাল হারাম ভুলে যায়, ঠিক না? আপনারা বলুন তো, দুনিয়ার বাড়ি আছে জান্নাতে বাড়ি আছে না নাই? দুনিয়ায় সুন্দরী নারী আছে জান্নাতে সুন্দরী নারী আছে না নাই? দুনিয়ার জায়গা জমিন আছে, বিরাট বহুল অট্টালিকা আছে, জান্নাতে গুলো আছে না নাই? সব আছে, সব। তবে দুনিয়ার সাথে জান্নাতের পার্থক্য হলো, দুনিয়ার গুলো আজ আছে কাল নাই, জান্নাত যখন পাবেন কোনোদিন তার ক্ষয় হবে না। কি চমৎকার করে আল্লাহ জান্নাত বানালেন! জাহান্নাম বড় ভয়াবহ, তার বিপরীতে বড় ভয়াবহ, এমন কঠিন আযাবের জায়গা। ওই আযাবের জায়গায় জাহান্নামীরা যখন যাবে, তখন জাহান্নামের ফেরেশতারাও জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবে, তোমরা এখানে কেন আসলা? মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামের ফেরেশতারা বলবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে জাহান্নামে কে আনলো, কেন আইলা? ইদা রাআতহুম মিন মাকানিম বাঈদ সামিউ লাহা শাহীদ সামিউ লাহা তাগায়ুজাও ওয়া যাফীরা, জাহান্নামীরা যখন জাহান্নামের দিকে আসবে, জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীদেরকে শিকল দিয়ে বেঁধে জাহান্নামের দিকে নিতে থাকবে, জাহান্নামের সেদিন কথা বলার জবান থাকবে, জাহান্নামের চোখ থাকবে, জাহান্নাম দেখবে। ইদারাতহুম মিন মাকানিম বাঈদ, ওই জাহান্নামী অনেক দূরে, জাহান্নাম তাকে দেখতে পাবে। ওই জাহান্নামীকে দেখে জাহান্নাম ক্রোধে ফেটে পড়বে। সামিউ লাহা তাগায়ুজাও ওয়া যাফীরা, জাহান্নামের ভিতর থেকে আওয়াজ বের হবে, জাহান্নাম ক্রোধান্বিত হয়ে যাবেন। সামিউ লাকা লাহা শারীকা ওয়া হিয়া তাফুর, আগুনের উপরে চুলায় যখন মহিলারা পাত্র বসায়া পানি ঢেলে দিয়ে পানি গরম করে, আধা ঘন্টা যাওয়ার পরে, এক ঘন্টা যাওয়ার পরে পানিটা যেমন উত্তরাতে শুরু করে দেয়,
ওই পানির ভিতর থেকে একটা আওয়াজ বের হতে থাকে, জাহান্নাম গর্জন তর্জন দেবে, তার ভিতর থেকে আওয়াজ বের হবে। এত জঘন্য জায়গা, ফেরেশতারা তখন আফসুস করে বলবে, কেন এখানে এসেছ, কেন আসলা এত জঘন্য জায়গা। জান্নাত এবং জাহান্নাম বড়ই বিপরীত, বড়ই বিপরীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো উম্মত, হাশরের ময়দানে আল্লাহ তাআলা বিচার ফয়সালা শুরু করার আগে জান্নাতের ফেরেশতাদেরকে ডাকবেন, এক পাশে দাঁড় করাবেন, জাহান্নামের ফেরেশতাদেরকে ডেকে আরেক পাশে দাঁড় করাবেন। দাঁড় করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জান্নাতের ফেরেশতারা, আমার দুনিয়ার মাঝে সবচেয়ে মজলুম যে মুমেন, সে মুমেনটাকে তোমরা নিয়ে আসো। ইউতা ইয়াউমাল কিয়ামা বিয়াশাদ্দিল মুমিনিনা দুররাও ওয়া বালা, দুনিয়ার মাঝে ইমানের কারণে ফাঁসি দেয়া হয়েছে, জুলুম করা হয়েছে, লোহার চিরুনি দিয়া গায়ের মাংস ফুলে ফেলা হয়েছে, শুলে চড়ানো হয়েছে, আগুন জ্বালায় হাত পা বেঁধে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হয়েছে, বাবলা কাটা বিছায়া তারপরে জীবন্ত কাটায় ফেলে মাটি চাপা দেয়া হয়েছে, জেলখানায় জন্ম, মা ছিল মজলুমা, ওই মজলুমা মায়ের পেট থেকে জন্ম নেওয়া সন্তানটাও জেলখানায় বড় হয়েছে, জেলখানায় মরেছে, দুনিয়ার আলো বাতার দেখতে পারেনি মুক্তভাবে। সবচেয়ে মজলুম বান্দাটাকে নিয়ে আসো, যে মজলুম বান্দা দুনিয়া ইমানের কারণে সবচেয়ে বড় বিপদে কাটিয়েছে। জান্নাতের ফেরেশতারা ওই লোকটাকে খুঁজে বের করবে। সুখ কাকে বলে সে কোনোদিন দেখে নাই, বিপদে বিপদেই বড় হয়েছে। তারপর আল্লাহ তাআলা আবার বলবো, ও জান্নাতের ফেরেশতারা, উমসুহু ফিল জান্নাতে গামসাতান, এক মুহূর্তের জন্য আমার এই বিপদগ্রস্ত বান্দারাকে একটু জান্নাতে ঢুকাও, জান্নাতটা কেমন হবে তাকে একটু দেখাইয়া নিয়ে আসো। ফেরেশতারা তাকে জান্নাতে ঢুকাবেন, জান্নাতে ঢুকাইয়া সাথে সাথে আবার বের করে আনবেন। আনার পরে আল্লাহ তাআলা বলবে, ইয়া ফালান, ও আমার বান্দা, তুমি দুনিয়ায় কি কি বিপদে পড়েছো আমার একটু শোনাও, আমার একটু শোনাও। এক সেকেন্ড দুই সেকেন্ড জান্নাতে ছিল, ওই জান্নাতের নিয়ামত দেখার পরে লোকটা বলবে, আবানি মুসিবাতুন কত্তু, বিপদ কাকে বলে, কোনোদিন আমি বিপদ দেখিয়ে নাই। জান্নাতের এক সেকেন্ডের নিয়ামত দেখে সব বিপদের কথা ভুলে যাবে। অথচ সে ছিল সবচেয়ে বড় মজলুম। আল্লাহ আবার জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, যাও যাও, ইউতা ইয়াউমাল কিয়ামাত বিআনউমিন বিআনউমিন দুনিয়া মিনাল কুফফার, দুনিয়াতে কাফেরদের মাঝে সবচেয়ে বড় নিয়ামত যে পেয়েছে, বাড়ি গাড়ি নারী টাকা পয়সা এমন পাওয়া পাইছে ক্ষমতা, যার মতো আর কেউ নাই, সিরিয়াল এক নাম্বার, কিন্তু লোকটা কাফের। ওই নিয়ামত আল্লাহকে আমার সামনে হাজির করো। জাহান্নামের ফেরেশতারা তাকে হাজির করবে আল্লাহর সামনে, আল্লাহ আবার বলবেন, উকমুসুহু ফিন্নার গামসাব, তাকে জাহান্নামের মাঝে কিছুক্ষণের জন্য ডুবাইয়া রাখো, ঢুকাইয়া দাও জাহান্নামের আগুনে, তারপরে তাকে বের করে আমার সামনে নিয়ে আসো। ফেরেশতারা তাই করবেন। যখন তাকে আল্লাহর সামনে হাজির করা হবে, আল্লাহ তাকে প্রশ্ন করবেন, দুনিয়ায় তোমাকে আমি কত নেয়ামত দিয়েছি, দুই চারটা নেয়ামতের নাম আমাকে বলো দেখি। লোকটা সাথে সাথে বলবে, মা সাবাতনি নেয়ামাতুন কত্তু, আমি নেয়ামত কোনোদিন দেখি নাই, কোন নেয়ামত আমাকে স্পর্শ করে নাই। জাহান্নামের এক সেকেন্ডের শাস্তিতে সব নেয়ামতের কথা বলে যাবে। এই জন্য আমার ভাইয়ের উম্মত, আল্লাহর হাবিবের প্রিয় উম্মত, জান্নাতমুখী হও, জাহান্নাম থেকে বেঁচে থাকো, কিন্তু পরিতাপ,
আজকের মানুষগুলো মুসলমানেরাও রাসূল মুহাম্মাদের উম্মতেরাও কাফেরদের সাথে তাল মিলায়া প্রতিযোগিতা করে জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। তারা জান্নাতের কথা ভুলে গেছে, জাহান্নামের শাস্তির কথাও তারা বেপরোয়া হয়ে গেছে। আজকের আলোচনা থেকে আমরা জান্নাত এবং জাহান্নামের ব্যাপারে জানবো ইনশাআল্লাহ। এমন একটা বিষয় যে বিষয় নিয়ে বানায়া কথা বলার কোনো সুযোগ নেই। জান্নাত কেমন জাহান্নাম কেমন গবেষণা করে বলার কোনো সুযোগ নাই। এই সবটা তাওকিফি, সবটা ইলমে তাওকিফি, এটা ওহী নির্ভর এলেম। আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন জান্নাত জাহান্নাম সম্পর্কে, এর বাহিরে বলার ক্ষমতা কারো নেই। আমরা ইনশাআল্লাহ আজকে কোরআন এবং হাদিসের আলোকে এই দুটার চিত্র জানব। আল্লাহর কাছে আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে ফানা চাই। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। সবাই বলেন আমিন। মূল আলোচনায় আমরা ঢুকবো এখনই ইনশাআল্লাহ। তার আগে মাহফিল কমিটির পক্ষ থেকে সামান্য আরজ আছে। পাঁচ দিন ব্যাপী তাফসীর মাহফিলে অনেক খরচা, ওনারা কয়েক মিনিটের জন্য আপনাদের একটু সহযোগিতা চেয়েছেন। এর ভিতরে ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা করবেন, আমরা মূল পর্বে ঢুকবো। ভলেন্টিয়াররা আছে, তারা ঢুকবে ভিতরে। আপনারা যে যা পারেন মুক্ত হস্তে তাফসীর মাহফিলের জন্য সহযোগিতা করুন। দশের লাঠি একের ভোজা, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে সহযোগিতা করুন। তাহলে আশা করা যায় আমরা সহযোগিতা করার মাধ্যমে এই অ্যারেঞ্জ যা করেছে, যা হয়েছে, যারা করেছে তারা যে সওয়াব পেয়েছে, আমরাও তার অংশীদার হয়ে যাব ইনশাআল্লাহ। ভিতরে ভাইরা ঢুকতেছে, নীরবে আমরা সহযোগিতা করতে থাকব। এর মাঝে আমাদের আলোচনা চলতে থাকবে, কোনো অসুবিধা আছে? আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানীয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত প্রসঙ্গে কোরআন মজিদে অসংখ্য আয়াত নাজিল করলেন, জাহান্নাম প্রসঙ্গেও নাজিল করেছেন অসংখ্য আয়াত। এখন আমরা আগে কোনটা আলোচনা করতে চাই? আমি বলবো আগে জাহান্নাম নিয়ে কথা বলবো, কারণ যত নবী দুনিয়া আসছেন সকল নবীর প্রথম কাজ ছিল জাহান্নামের ব্যাপারে ভয় প্রদর্শন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে নাজির বলেছেন, বাশির বলেছেন, তবে প্রত্যেক নবী আগে নাজির তারপরে বাশির। নাজির মানে জাহান্নামের ব্যাপারে ভয় দেখাও। রাসূলুল্লাহ তিন বছর গোপনে দিনের দাওয়াত দিলেন, তিন বছর যাওয়ার পরে প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়ার জন্য যে আয়াত নাজিল হলো, ওই আয়াতটা ছিল ওয়াংদির আশিরাতাকাল আকরাবিন। ও নবী মুহাম্মদ, আপনি আপনার আপনজনকে জাহান্নামের ব্যাপারে ভয় দেখান। জাহান্নামের ব্যাপারে ভয় কেন দেখাবেন আগে? এর কারণ হলো বন্ধু, বিপদ সংবাদ এবং সুসংবাদ দুইটা যখন একসাথে আসে, মানুষ আগে বিপদ থেকে বাঁচতে চায়, তারপরে সুসংবাদ গ্রহণ করতে চায়, এটাই হলো নিয়ম। আপনি শুনেছেন আপনাদের পাশে একটা নদী আছে, ওই নদীতে আজকে বেশি বেশি মাছ পাওয়া যায়। যে ব্যক্তি জাল নেয়, জাল ভরে ভরে মাছ ওঠে। যাদের জাল নাই তারা খালি হাতে নদীতে নামলে খালি হাতেও আজকে মাছ ওঠে, মাছ পাওয়া যায়। আজকে মাছের হিড়িক চলছে, পাওয়ার উজান চলছে। আজকে কই মাছগুলো পারের দিকে কানসা বেয়ে বেয়ে উপরে উঠতেছে, নদীর ভিতরকার মাছ তীরে এসে গেছে, মাছ অনেক বেশি পাওয়া যাচ্ছে। এই খবরটা একজনে আপনাকে দিল এট দ্যাট টাইম, আরেকজন খবর দিল বাজারে তোমার যে দোকান আছে এই দোকানটা আগুন লাগছে। কথা বোঝেন? একজনে খবর দিল নদীতে মাছ ওঠে, আরেকজন খবর দিল বাজারে দোকানে আগুন লাগছে।
আপনি কি মাছ ধরতে যাবেন না আগুন নিবাতে যাবেন? আপনি বলবেন আগে আগুন নিবাও, আগুন নিবাও। ও ভাইয়েরা, আপনার ছেলে জন্ম নিয়েছে, বাড়িতে আপনার ছেলে জন্ম নিয়েছে, আপনার বড় মেয়েটা পানিতে ডুবে মারা গেছে, আপনার কাছে তখন ছেলের জন্মের আনন্দটা বেশি হবে না মেয়ের মৃত্যুর বেদনাটা বেশি হবে? আমার ভাইয়েরা, ক্ষতি থেকে আগে বাঁচো, তারপর উপকার গ্রহণ করো, এটাই হলো নিয়ম। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে নাজির বলে পাঠিয়েছেন দুনিয়ায়, তারপরে তারা বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে প্রসঙ্গে বলছেন, আমি প্রত্যেক জাতির কাছে নাজির পাঠিয়েছি, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাজির। এমন কোন উম্মত নাই যে উম্মতকে জাহান্নামের ভয় দেখানোর জন্য আমি নবী রাসূল পাঠাই নাই। এখানে নবী রাসূলদের আল্লাহ নাজির বলেছেন। তাই আমরা আগে জাহান্নাম থেকে বাঁচতে চাই, জাহান্নাম থেকে বাঁচলে জান্নাত নিশ্চিত। কিছু মানুষ থাকবে যারা আমল নামা ওজন করার পরে দেখা যাবে আমল নামা তাদের সমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সমান হওয়ার কারণে জান্নাতও দেবেন না জাহান্নামও দেবেন না, আমল সমান হয়েছে, আপাতত তারা জাহান্নাম থেকে বেঁচে। কথা বলেন না কেন? বেঁচে কথা কিছু কইতে হইব, হেঁয়ো মেয়ো না কইলে আগান যায় না, কথায় কথা আসবে। এক হাতে তালি বাজবে না, কবরস্থানে ওয়াজ করা যায় না, কবরস্থানে মানুষ আছে না নাই? ওখানে মাইক নিয়ে ওয়াজ করলে কোনো আওয়াজ আসবে ফিডব্যাকে? তা আপনারা কি কবরস্থানের লোক নাকি? কথা বলতে হবে। আবার ভাইয়েরা, যাদের আমল নামা সমান তারা জাহান্নাম থেকে আপাতত বেঁচে গেছে, কিন্তু জান্নাত পাওয়ার জন্য সওয়াব বেশি দরকার। কোরআনের বক্তব্য, আম্মা মান সাকুলাত, আমার সাথে পড়ুন যারা পারেন, আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যাদের নেকের পাল্লা বাড়ি হবে তারা জান্নাত পেয়ে যাবে, উত্তম আবাসস্থল তারা পেয়ে গেছে, তারা জান্নাতি। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। যাদের নেকের পাল্লা হালকা হয়ে গেল, পাপের পাল্লা ভারী হয়ে গেল, তারা জাহান্নামী হলো, কিন্তু যাদের নেক এবং বদ সমান তারা কোথায় থাকবে? তাদের ব্যাপারে যেই জায়গার ফয়সালা হবে তার নাম হলো আরাফ। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটি ওয়াল থাকবে, করিডোর থাকবে, নো ম্যাচ ল্যান্ড। বাংলাদেশ ভারতের মাঝখানে আছে কিনা জানেননি আপনারা? হ্যাঁ, তাম বাংলাদেশের চারপাশে আছে, নো ম্যাচ ল্যান্ড। ওই জায়গাটুকু ভারতেরও না বাংলাদেশেরও না, ওটা দুই দেশের সমান অধিকার, সেখানে নো ম্যান কোনো মানুষের বসবাস চলবে না, নো ম্যানস ল্যান্ড, মানুষের অবস্থান নিষেধ। জান্নাত নয় জাহান্নাম নয়, নো ম্যানস ল্যান্ডের মতো জায়গাটার নাম হলো আরাফ। আরাফে যারা থাকবে আল্লাহ তাআলা সূরা আরাফে আলোচনা করেছেন, তারা জাহান্নামীদের কো দেখবে, জান্নাতীদের কো দেখবে। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা জাহান্নাম যখন দেখবে তখন তারা চিৎকার দিয়ে আল্লাহর কাছে পানা চাইবে, আল্লাহ তুমি আমাকে সেখানে নিও না। আল্লাহ, যখন তারা জান্নাত দেখতে পাবে তখন তারা বলবে, আল্লাহ কত সুন্দর জায়গা, দয়া করে আমাকে সেখানে দাও। এখন আরাববাসীরা কোথায় যাবে? ফাইনালি সব মুফাসসির একমত, আল্লাহ আরাববাসীদেরকে জাহান্নাম দেবেন না, তার করুণা সিক্ত করে এক পর্যায়ে জান্নাত দিয়ে দেবেন। তাহলে বোঝা গেল, জাহান্নাম থেকে বাঁচতে পারলে জান্নাত নিশ্চিত হয়ে যায়।
আল্লাহ তাআলা আমাদের বলছেন ফাত্তাকুন নার, ওই আগুন থেকে তোমরা বাঁচো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হবে মানুষ তার ইন্ধন হবে কিছু পাথর। উইদ্দাত লিল কাফিরিন, আমি ওই জাহান্নাম মূলত কাফেরদের জন্য বানাইছি। ও মুমিন বান্দা, ওই রাস্তায় তোমরা যাইও না। আমি মুমিনদের জন্য জাহান্নাম বানাই নাই। উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য বানাইছি এটা। এটা প্রস্তুত করা হয়েছে কুফফারদের জন্য। জাহান্নামি হবে, মুক্তির সাথে মুসলমানের সম্পর্ক থাকে না, থাকতে পারে না। কিন্তু পরিতাপ, আজকে মুশরিকদের সুলে সুর মিলাইয়া, তাদের পালে হাওয়া লাগাইয়া একদল মুসলমান ভাস্কর্যের নামে মূর্তি পূজা শুরু করে দিয়েছে। আমার ভাইয়ের, আমরা তোমাদের কাছে আরজ করি, জাহান্নামের পথে যাইও না। মোমেনের সম্পর্ক কখনো মুক্তির সাথে থাকতে পারে না। আমরা তো জাহান্নাম থেকে বাঁচার জন্যই তাগুতকে স্বীকার করছি। জান্নাতের পথে আসো, জাহান্নাম থেকে বাঁচো। আল্লাহ তাআলা বলেন জাহান্নামে তোমার আত্মক জায়গা, সেখানে যাইয়া এক সেকেন্ড থাকার ক্ষমতা কারো নাই। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বদ্দালনাহুম জুলুদান গায়রাহা লিয়াদুকুল আযাব। ওখানে পড়ার সাথে সাথে এক সেকেন্ড গায়ের চামড়া মাংস সব জ্বলে সারখার হয়ে যাবে। জাহান্নামীদেরকে জাহান্নামের স্বাদ আস্বাদন করানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুনের দগ্ধতা গ্রহণ করার জন্য দেহটা মোটা বানাবেন, বড় বানাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গিলাযু জাল্লিল কাফির ইসনাতানি ওয়া আরবাউন যিরা, অন্য হাদিসে আছে সাবউন যিরা। জাহান্নামীকে জাহান্নামের স্বাদ সে যেন ভালোভাবে আস্বাদন করতে পারে, তাই তার গায়ের চামড়াটা আল্লাহ 42 গজ মোটা বানায়া জাহান্নামে দেবেন। তাহলে তার বডি কত বড় হবে, তার চেহারা কত বড় হবে। রাসূলুল্লাহ বলছেন দরসুল কাফের মিছলু উহুদিন, জাহান্নামীদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো বড়। উহুদ পাহাড়ের মতো হবে এক একটা দাঁত, গায়ের চামড়া হবে 140 হাত মোটা। মা বাইনা মানকে বাইহি কামা বাইনা মক্কাতা ওয়াল মদিনা, তার ঘাড়ে তার এই যে পিঠ হবে সিনা, সিনার এই পাশ থেকে ওই পাশের দূরত্ব হবে মক্কা মদিনার সমান 350 মাইল লম্বা। তার এক একটা রান হবে বায়দা উপত্যকার সমান বড়, বিশাল উপত্যকা মরুভূমিতে, ওই জায়গার নাম হলো বায়দা। বিশ্বনবী বলেন তার এক একটা রান হবে বায়দার মতো বড়, দাঁত হবে ওহুদের মতো বড়, চামড়া হবে 140 হাত মোটা, দেহটা হবে মক্কা মদিনার সমান লম্বা। কিন্তু জাহান্নামের আগুন এত মারাত্মক, এত বিশাল, দেহটা পড়ার সাথে সাথে জ্বলে পুড়ে সারকার হতে এক সেকেন্ডও লাগবে না। قال النبي صلى الله عليه وسلم ناركم جزء من 70 جزء من نار جهنم
জাহান্নামের আগুন কতটা জঘন্য শোনো, তোমরা তো সে আগুন দেখনি, দুনিয়ার আগুন দেখেছো। দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। আপনারা বলুন তো আমার ভাইরা, দুনিয়াতে এমন আগুন আছে কিনা যে আগুনে লোহা দিলে লোহা গলে যায়, এমন আগুন বাংলাদেশেও আছে না নাই? মেল ইন্ডাস্ট্রি আছে না, লোহা বানায়, ওই লোহা 500টি রড, 300টি রড, 200টি রড বানায়, ওই লোহার বড় বড় পাত আগুনের মাঝে ঢুকায়, আগুনে দিলে লোহাটা মোমের মতো গলে যায়। আবার সূর্যের যে তাপ, সূর্যের যে আগুন, ওই সূর্যের আগুনটাও তো দুনিয়ার আগুনই বটে। এটা তো দুনিয়ার বাহিরে না, সৌরজগতের ভিতরেই। সূর্যের তাপমাত্রা 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। লড গলানোর জন্য যে তাপমাত্রা লাগে 1,538 ডিগ্রি সেলসিয়াস। ওই সামান্য 1,500 ডিগ্রির তাপমাত্রার আগুন লোহা গলায় দেয়। সূর্যের 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াসের আগুন কত মারাত্মক, জাহান্নামের আগুনের তুলনায় এই আগুনগুলো হলো 70 ভাগের 1 ভাগ মাত্র। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকিদ আলান নার আলফাসানাব হাত্তা মাররাত সুম্মা উকিদ আলাইহা আলফাসানা হাত্তা বিয়াদদাত সুম্মা উকিদ আলাইহা আলফাসানা হাত্তা সুওয়াদদাত ওয়া হিয়া সাউদা মুসলিমা। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয়, জাহান্নামের আগুনের কালার হবে, রং হবে নিকশ কালো। একজন জাহান্নামী আর একজন জাহান্নামীকে দেখতেও পাবে না। আল্লাহ তাআলা আগুন নামক পদার্থ বানানোর পরে আগুনকে লাগাতার 1,000 বছর উত্তপ্ত করলেন, আগুনটা লাল আকার ধারণ করল। আল্লাহ আরো 1,000 বছর জ্বালালেন, আগুনটা সাদা আকার ধারণ করল। আল্লাহ আরো 1,000 বছর জ্বালালেন, 3,000 বছর পর আগুনটা কালো হলো। জাহান্নামের আগুন এখন কালো অবস্থায় আছে। এই জাহান্নামটাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাশরের মাঠে হাজির করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতা ইয়াউমা ইযিম বি জাহান্নাম লাহা 70,000 জিমাম মা কুল্লি জিমামিন 70,000 মালাক ইয়াজুরুনাহা। জাহান্নামের চারদিকে 70,000 শিকল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। প্রতিটা শিকলের মাঝে 70,000 ফেরেশতা দেয়া হবে। ফেরেশতারা জাহান্নামকে টেনে হেসরে হাশরের ময়দানে এনে রাখবেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দান থেকে জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করতে ফেরেশতাদেরকে বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। বলেন, নাউযু বিল্লাহ। ও ফেরেশতারা তাকে ধরো, জাহান্নামের বেড়ি পড়ায় দাও, সুম্মাল জাহিমা সাল্লু, তাকে জাহান্নামের মাঝে নিক্ষেপ করো। জাহান্নামের মাঝে নিক্ষেপ করার সাথে সাথে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকবে, আরো বেড়ে যাবে। ব্রিকফিল্ডের মাঝে কয়লা দিলে পরে ব্রিকফিল্ডের আগুন যেমন আরো বেড়ে যায়, ওই মানুষ ফেলার সাথে সাথে জাহান্নামের আগুন আরো বেড়ে যাবে। তাই তো মানুষকে জাহান্নামের ইন্ধন বলা হয়েছে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। জাহান্নামে পড়ার সাথে সাথে জ্বলে পুড়ে শেষ, বদ্দালনাহুম জুলুদান গায়রা। আল্লাহ বলেন, আমি তার গায়ের চামড়া আবার নতুন করে দেব, জ্বলে অঙ্গার হয়ে যাবে, আবার নতুন বানাবো, আবার জ্বলে অঙ্গার হবে, আবার নতুন বানাবো, আবার জ্বলে যাবে, আবার বানাবো, আবার জ্বলে যাবে, আবার বানাবো।
এটা চলতেই থাকবে আবাদুল আবাদ, সে জ্বলতেই থাকবে আবার নতুন হতেই থাকবে। জাহান্নামে জ্বলে গিয়ে পুড়ে গিয়ে ওই জাহান্নামী চিৎকার করে বলবো আল্লাহ আখরিজনা মিনহা, রব্বানা আখরিজনা মিনহা, ও আমাদের রব এখান থেকে আমাদের তুমি বের করে নাও। ফাইন উদনা ফাইন্না জালিমুন, আল্লাহ ওয়াদা দিলাম আমরা আর অপরাধ করব না, যদি আমি আবার অপরাধী হই আমি জালেম, আমি জালেম, আমি জালেম, আমারে বের করে নাও। ও আমাদের রব আমাদেরকে এখান থেকে ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, একবার সুযোগ যদি দাও আমাদেরকে বের করে সুযোগ একবারের জন্য দাও, আমি ভালো মোমেন হয়ে ফিরে আসবো আল্লাহ, আল্লাহ আমি এখানে থাকবো না, আমারে বের করো, বের করো, বের করো। এ দরখাস্ত মঞ্জুর হওয়ার কোনো সম্ভাবনা আছে আর নাই? আমি যদি আবার সীমা লঙ্ঘন করি, আমি আবার যদি আগের অবস্থায় ফিরে যাই, আমি জালেম, তুমি আমার যা ইচ্ছা তাই করো। ওয়ালাউ আন্না লানা কাররাতান আই মাররাতান ওয়াহিদাতান, একবার সুযোগ দাও। হুজুররা কত করে বুঝাইছে সুদ ছেড়ে দাও, লোভে পড়ে ছাড়ি নাই। হুজুররা বলছে গোট ছেড়ে দাও ছাড়ি নাই, আলেমুলামারা বলে সাল্লা রাইনে দেশ সালাও, আমরা এটাকে রাজনীতি বলে অপবাদ দিয়ে দিয়েছি, আল্লাহ বুঝি নাই, ক্ষমতার মোহে পাগল ছিলাম। আলেমুলামারা বলেছে ভাস্কর্য মূর্তির মাঝে কোনো পার্থক্য নাই, 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 আমরা নেতার মহব্বতে পড়ে গেছি, হুজুরদের কথা শুনি নাই আল্লাহ, আমরা এখন বুঝছি আমাদের কাজটা ঠিক হয় নাই, একটাবার সুযোগ দাও, এ কাজ আর কখনো করব না। ওয়ালাউ আন্না লানা কাররাতান, একটাবার সুযোগ দাও। রব্বানা আখরিজনা মিনহা, সহ্য তো হয় না, এখান থেকে আমাদের বের করে নাও। 40 বছর চিৎকার দেবে, তাফসিরে জালালাইন প্রণেতা বলেন 40 বছর চিৎকার দেবে, 40 বছর চিৎকার দেওয়ার পর আল্লাহ আবার কথা বলবেন। ওয়াকালা সুফিহা ওয়ালা তুকাল্লিমুন, 40 বছর পরে আল্লাহর কথাটা হবে চুপ করে থাক, আমার সাথে কোনো কথা বলবি না, লাঞ্ছিত হয়ে থাক, লাঞ্ছিত হয়ে থাক, কথা বলবি না। তোকে এখন সুযোগ দিলে তুই ভালো হবি, কেন 80 বছর কি দেই নাই, 50 বছর কি দেই নাই, 60 বছর কি দেই নাই, তখন কেন ভালো হলি না? এবার মাঝখানে একটু আমি প্রশ্ন করতে চাই, এখন যদি ভালো হওয়ার চিন্তা থাকে, তাওবার চিন্তা থাকে, ঠিক আজকের এই টাইমে ভালো হওয়ার সুযোগ আছে না? এখন সুযোগ আছে, এখন কাজে লাগাও, এখন কাজে লাগাও মুসলমান, কেন বোঝো না? ইব্রাহিমের সন্তানদের সাথে মূর্তির সম্পর্ক নাই, মূর্তির সম্পর্ক নমরুদের সন্তানদের সাথে ছিল। আমার ভাইয়েরা আপনারা ডিকশনারি পড়ুন, আপনারাও লেখাপড়া করছেন, আমরাও করেছি, আমরা আলেম ওলামারা কারো বিরোধী নই, আমরা কাউকে ছোট করতে চাই না, আমরা সত্যের কথা বলবো, যদি না বলি হাশরের ময়দানে আল্লাহ আমাদের ছাড়বে না। আম্বিয়ায়ে কেরাম মার খেয়েছেন, লোকজন নবী রাসূলদেরকে মারত, এ মারির কথাগুলো আল্লাহর কোরআনে আছে না? নাই। নবীরা শুধু মার খাইছে, তাদের অপরাধ একটা, তারা জাতির কাছে হক কথা বলতো। আমার ভাইয়েরা মায়ের ভয়ে যদি নবীরা হক কথা না বলতেন,
তাহলে তারা সুর সুর করে করে একা একা জান্নাতে চলে যেতে পারতেন, চুপ থেকেও জান্নাত পাওয়া যায়। যদি এটাই হতো নবীদের মাইর খাওয়ার প্রয়োজন ছিল না, বড় মেরে তারায়া দিত, মেরে বেহুশ করে ফেলত, তারপর হুশ আসার পরে আবার মানুষের বাড়িতে চলে যেত। কোরআনে আল্লাহ তাআলা নূহ নবীর আলোচনা করে বলেন, নূহ আলাইহিস সালাম 950 বছর আল্লাহর কাছে দাওয়াত দেওয়ার পরে দোয়া করছে, রব্বি ইন্নি দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, হে আমার রব, তুমি যে দায়িত্ব দিয়েছ ওই দাওয়াতি কাজ আমি 950 বছর করেছি, দিনের বেলায় শুধু নয় লাইলা ওয়া নাহারা দিন রাত্রি 24 ঘন্টায় দাওয়াত দিয়েছি, সুযোগ যখন পাইছি তখনই দাওয়াত দিয়েছি। ডিকশনারি পড়লে আপনারা জানতে পাবেন, দেখতে পাবেন নিজের চোখে, অক্সফোর্ড ডিকশনারি পড়ুন, বাংলা একাডেমি ডিকশনারি পড়ুন, মূর্তির মাঝে আর ভাস্কর্যের মাঝে কোনো পার্থক্য নাই। আপনারা কেন অযথাগুলা করে আপনি যে দোজখের দিকে যাবেন, জাহান্নামের দিকে যাবেন, কেন যাবেন? রাসূলুল্লাহর বক্তব্য স্পষ্ট, যদি ঘরে ছবি টানানো থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যদি আপনি শুধুমাত্র ছবি আঁকেন, ছবি টানান, তাহলে রহমতের ফেরেশতা আসে না। ঘরে যদি আপনি আপনার বাবার একটা মূর্তি বানায় রাখেন, রহমতের ফেরেশতা যাবে। قال النبي صلى الله عليه وسلم لا تدخل الملائكه بيتا فيه كلب او تصابير, যে ঘরে কুকুর থাকে, যেই ঘরে ছবি থাকে, ওই ঘর রহমতের ফেরেশতা যায় না, যায় না, যায় না। যদি রাস্তার মোড়ে মোড়ে মানুষের ছবি বানাতে থাকো, দেশটার মাঝেই রহমতের ফেরেশতা আসবে না, আর রহমত ছাড়া শান্তি পাওয়া যাবে না। আমার বন্ধু, আপনাদের এলাকায় যদি হিন্দুদের মন্দির থাকে, হিন্দুদের মন্দিরে যাবেন, যাওয়ার পরে সেখানে কালীর মূর্তি আছে না নাই? আচ্ছা, কালী নামক মূর্তিটার মাথা আছে? কথা বলেন না কেন? মাথা আছে? নাক আছে? মুখ আছে? হাত আছে? তো রাস্তার মোড়ে যারে বানাইছেন তার মাথা আছে না নাই? হাত আছে না নাই? মুখ আছে না নাই? নাক আছে না নাই? তো দুটার মাঝে পার্থক্য কোথায়? কোন পার্থক্য আছে? আসলে তো নাই। ও মুসলমান, তবে শোনো, রাস্তার মোড়ে যদি কোনো মূর্তি কোথাও কে বানাইয়া ফেলে, সরকার যদি বানায়, তুমি আবেগ দেখাইয়া ভাঙতে যেও না, কারণ আইন হাতে তোলার অধিকারও তোমার নাই। তাই কুষ্টিয়া যারা মূর্তি ভেঙেছে এটাকে আমরা সাপোর্ট করি না, কোন আলেম বলে নাই যায় মূর্তি ভাঙো, সরকারকে আমরা বুঝাবো, বুঝানোর দায়িত্ব আমাদের। শুধু বঙ্গবন্ধু নয়, জিয়াউর রহমানের মূর্তিও নয়, এরশাদ নয়, আমার বাবার মূর্তি বানাইলে আমি সেটাকেও জায়েজ বলবো না, ঠিক না? যদি কেউ রাস্তার মোড়ে নবী মুহাম্মদের মূর্তি বানায়, ইসলাম সেটার অনুমতি দেবে না। তবে আইন হাতে তুলে নিবা না, ইসলাম এটাও বলে নাই। আপনার ঘরে যদি চোর ঢোকে, আপনি চোর ধরে হাত কাটার অধিকার রাখেন? ইসলাম আপনাকে বলে নাই হাত কাটার জন্য ইসলামী রাষ্ট্র লাগবে, এটা ইসলামের ফৌজদারি বিধান, আপনি হাত কাটবেন না। আপনি চোর ধরে পুলিশকে দেবেন, পুলিশ তাকে কোর্টে নেবে, আদালতের হাকিম বিচার আসার যাচাই বাছাই করে তারপরে প্রয়োজনে হাত কাটবে, এটা ব্যক্তির কাজ না। আপনার এলাকায় যদি কেউ মদ পান করে তাকে ধরে আসিবে, আপনি লাগাবেন? অধিকার আপনার নেই। ফৌজদারি আইনগুলো রাষ্ট্র প্রয়োগ করবে, এজন্য আগে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কাজ করা লাগে, ঠিক না?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সময় ষষ্ঠ হিজরিতে 1400 সাহাবী সাথে নিয়া কোন কোন রাওয়ায়েতে পাওয়া যায় 1300 1300 1400 1500 রাওয়ায়েত আমার চোখে পড়েছে 1400 1500 সাহাবী সাথে নিয়া বিশ্ব নবী গেলেন উমরা করার জন্য মক্কার অভিমুখে হুদাইবিয়া নামক যাওয়ার পরে জায়গায় যাওয়ার পরে তখন কাফেররা বলল যেতে দেয়া হবে না সন্ধি হলো যেটার নাম হুদাইবিয়ার সন্ধি ওই সন্ধির একটা শর্ত ছিল এবার মদিনায় ফিরে যাও আগামী বার আসবে আগামী বারে সে উমরা করতে পারবা তবে তিন দিনের বেশি থাকতে কথা বলেন না কেন তিন দিনের বেশি থাকা যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন পরের বছর তিনি উমরা করার জন্য আসলেন উমরাতুল কাদা তিন দিন ছিলেন মক্কায় রাসূলুল্লাহ উমরা করার সময় কাবা ঘর তাওয়াফ করেছেন কিনা কথা কয় না হজের মাঝে কাবা ঘর তাওয়াফ করার বিধান উমরার মাঝেও ফরজ হজের মাঝেও ফরজ উমরারও রুকন হজেরও রুকন এবার আপনারা বলুন তো রাসূল যখন কাবা তাওয়াফ করেন ওই কাবার ভিতরে বাইরে 360টা মূর্তি আছে না নাই বিশ্বনবী তিন দিন ছিলেন মক্কায় ওই তিন দিন তিনি কি নামাজ পড়েন নাই কাবার দিকে ফিরে পড়ছেন না অন্য দিকে তা কাবার ভিতরে মূর্তি আছে না নাই কয়টা বানছে 360 মূর্তি কাবার ভিতরে তাওয়াফ করেছেন একটাও ভাঙেন নাই 360 মূর্তি কাবার ভিতরে বাহিরে কাবার দিকে ফিরে নামাজ পড়েছেন একটাও ভাঙেন নাই কারণ তার হাতে ক্ষমতা নাই পরের বছর অষ্টম হিজরিতে মক্কা বিজয় হয়ে গেল এবার কাবার ভিতরে বাহিরে একটা মূর্তিও নাই যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল তাহলে বিজয় আগে রাসূল মূর্তি ভাঙে নাই সুতরাং আবেগ দেখায় মূর্তি ভাঙতে যায় না ক্ষমতা যদি কোরআনে এসে যায় বাংলার জমিনে একটা মূর্তিও থাকবে না তবে কোরআনের ক্ষমতা আসার আগে দজ্জাল ধরে ওয়াজ করা লাগবে ফাযাক্কিরিন নামান্তা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির দিনের মাঝে কোন জবরদস্তি নাই নবী আপনি দাওয়াত দেন আপনাকে তো দাওয়াত দেওয়ার জন্যই পাঠাইছি আপনাকে আমি দারোগা বানাইয়া পাঠাই নেই আপনারা ভুল বুঝে আজকে ভুল ব্যাখ্যা করেন বলছেন এগুলো ভাস্কর্য আমরা বানাচ্ছি আমরা বলি না রে দোস্ত না পার্থক্য নাই আলে মোলামাদেরকে মূর্খ দেব না যে বাস্তিরি তোমরা পড়ছ ওই বাস্তিরি থেকে আমরা পিএইচডি লাভ করেছি বরং শব্দের পার্থক্য মানুষ শয়তানের প্ররোচনায় করে এগুলো করে সুদ খাওয়া খারাপ যে ব্যক্তি সুদ খায় পাবলিক তারে কয় সুদখোর এ শব্দটা কি ভালো শব্দ নাকি লজ্জাকর শব্দ কেউ কাউকে সুদখোর বলে সে খুশি হয় না বেজার হয় তাই এখন অনেকে চালাক বলে হুজুর আমি এখন তো আর সুদ খাই না তাহলে কি খান কো ইন্টারেস্ট খাই শব্দ পরিবর্তন করে সুদ খায় না মুনাফা খায় বায়া মদ খাও কেন কজিনা মদ খাই না তোর হাতে কি কই ড্রিঙ্কস করি কি করে এখন আর মদ খায় না ড্রিঙ্কস করে সুদ খায় না মুনাফা খায় বিয়ে করার পরে কেউ কয় বধু কেউ কয় স্ত্রী কয় কি না এক একজন এক একটা কেউ বলে পুত্র বধু আমার পুত্রের বউ কেউ বলে আমার বধু কেউ বলে আমার স্ত্রী তিনটা তিন জিনিস না এক জিনিস ও বন্ধু কেউ বলে স্ত্রী কেউ বলে বধু কেউ বলে লাউ কেউ বলে কদু কেউ বলে আনন্দ কেউ বলে ফুর্তি ভালো করে শুনে নাও যেটা ভাস্কর্য সেটাই হলো মূর্তি তাই থেমে যাও এই মূর্তি তোমাকে জাহান্নামে নিয়ে ছাড়তে পারে
জাহান্নামে যাওয়ার পর আল্লাহর বান্দা অস্থির হয়ে বলবে আল্লাহ বের করে নাও আর থাকব না। এ দরখাস্ত কবুল হওয়ার সম্ভাবনা মোটেও নাই। ফুটবল খেলার জন্য প্লেয়ার নামে দুই দল, এগারো জন এগারো জন বাইশ জন, খেলার সময় স্বাভাবিকত নব্বই মিনিট দেড় ঘন্টা ফুটবল খেলা হয়, এটা হলো স্ট্যান্ডার্ড টাইম, কম বেশি হতে পারে। দুই দল খেলছে, এক দল নব্বই মিনিটে দশটা গোল দিয়ে দিছে আর এক দল একটাও পারে নাই। সময় যখন নব্বই মিনিট শেষ, রেফারি মুখের মাঝে বাঁশি নিয়া হুইসেল দিয়া দুই হাত এভাবে করে দেখায় খেলা শেষ। রেফারির হুইসেল পাইয়া পাবলিক বুঝছে খেলা শেষ। যারা দশটা গোল দিছে তারা লাফাইয়া লাফাইয়া একজনের কান্দে আর একজন ওঠে, ঠিক না? আর যারা গোল দেয় নাই মাথা নত করে, এগারো জন প্লেয়ার একসাথ হইয়া রেফারির হাতে দইরা পায়ে ধরে কয় স্যার আর দশটা মিনিট সময় দেন, গোল কারে কয় দেখাই দিব। যদি সবাই মিলে কয় দশ মিনিট সময় দেন, রেফারি কয় মিনিট দেবে? পাঁচ মিনিট দেন, রেফারি বলবে সরো সরো, নব্বই মিনিটে যে পারে না সে পারবে কোনো গ্যারান্টি নাই, তাই খেলার সিস্টেম রাখা হয়েছে নব্বই মিনিটের পরে আর সময় দেওয়ার সুযোগ নাই, খেলা শেষ, আউট, মাঠ থেকে চলে যাও, বিদায়। আল্লাহর কাছে বলবেন আল্লাহ আর একবার পাঠাও, আল্লাহ বলবেন জীবন একটাই আর সুযোগ নেই। আগুনে তারা অস্থির হয়ে যাবে, পিপাসায় কাতর হবে, এবার আল্লাহর কাছে বলবো আল্লাহ পানি দাও পানি। ইয়াস্তাগীসু বিমাইন, ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন, তারা পানি চাইবে আল্লাহ পানি দাও। প্রার্থনার পরে দেখতে পাবে তাদের মাথার উপর আকাশের মতো মেঘ জমেছে, তারা মনে মনে ভাববে বুঝি পানি পড়বে। ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম ইউগাসু বিমাইন ইয়াশফিল উজুহ, কিছুক্ষণ পরে আকাশ থেকে পানি পড়বে বটে, তবে সেটা হবে প্রচন্ড গরম পানি। আল্লাহ কোরআনে বলেন ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম ইউসহরু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, এত গরম পানি গায়ে পড়ার সাথে সাথে গায়ের চামড়া মাংস সব গলে গলে পড়ে যাবে। মা ফি বুতুনিহিম, ওই প্রচন্ড গরম পানি গায়ের চামড়া খসে পড়ে গেছে, মাংস খসে পড়ে গেছে, এরপরও পিপাসা কাতর, তাই তারা হাতের মাঝে নিয়া ওই পানিটা পান করতে চাইবে। ইয়াশবিলুজু, আল্লাহ কোরআনে বলেন ওই পানিটা সেহারার কাছে নেয়ার সাথে সাথে সেহারাটা জ্বলে ধুনা হয়ে যাবে। তারপরে লোকগুলো পানিটা পান করবে, পানিটা পান করার সাথে সাথে ব্যাখ্যা করছেন ওই পানিটা পেটে যাওয়ার সাথে সাথে পেটের নারী বুড়ি যা আছে সব কেটে কেটে খণ্ড বিখণ্ড হইয়া পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এর মাঝে আল্লাহ তাআলা প্রচন্ড ক্ষুধা ঢেলে দেবেন, এমন ক্ষুধা, ক্ষুধায় তার অস্থির হয়ে যাবে, আল্লাহর কাছে খাবার দাবি করবে। আল্লাহ তাআলা তখন বলবেন ঠিক আছে খাবার দেই, ইন্না শাজারাত যাক্কুম তোয়ামুল আসীম। জাহান্নামের ভিতরে এক রকমের গাছ হবে, ওই গাছের নাম যাক্কুম, ইন্না শাজারাত যাক্কুম তোয়ামুল আসীম, এ পাপিষ্ঠদের খাবার হবে,
জাহান্নামের জাক্কুম গাছ, ওই জাক্কুম গাছ তাদেরকে খেতে দেয়া হবে, ওই গাছের মাঝে রস থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাওয়ান্না কাতরাতাম মিনাজ জাক্কুম কুতিরাত ফিদ দুনিয়া লাফসাদাত মাঈশাতাহুম ফামা ইয়াকুনু বিমান ফামা ফাকাইফা বিমান ইয়াকুনু তুআমা। ওই জাহান্নামের জাক্কুম গাছের এক ফোঁটা রস যদি দুনিয়ার কোনো জায়গায় ফেলা হতো, তার দুর্গন্ধে দুনিয়াতে বসবাসের উপযোগিতা আর থাকত না। লান্তানাত দুনিয়া কুল্লাহ, এক পোটা রসের দুর্গন্ধে তমাম পৃথিবী দুর্গন্ধ হয়ে যেত। ফাকাইফা বিমান ইয়াকুনু তুআমা। এবার রাসূল আশ্চর্য হয়ে বলেন, এবার তোমরাই ভাবো এটাকে যাকে এটাকে খাওয়ানো হবে তার কি অবস্থা হবে। ওই জাক্কুম গাছের রস আল্লাহ খাওয়ায় দেবে, ওই জাক্কুম গাছ খাওয়ায় দেবে, সে খেতে থাকবে, তারপরে এমন খাবার সে খাবে খোদায় পয়রা গলার মাঝে আটকা পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন গলায় তার আটকে দেবেন, সেটা উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে না, ইল্লা মিন দরি, সেটা হবে কাঁটা যুক্ত, কাঁটা যুক্ত বিভিন্ন ওয়াল থাকে ফ্যাক্টরির চারপাশে, ওয়ালের মাঝে দেখবেন কিছু কাঁটা তিন শলা চার শলা এরকম বসায়া রাখে, রাখে না যেন চোর ডাকা করতে না পারে। ওই কাঁটাগুলো যেমন এরকম এরকম থাকে, আল্লাহ তাআলা কাঁটাওয়ালা খাবার গলায় ঢুকাবে, নিচে যাবে না উপরেও উঠবে না, এ অবস্থা লোকগুলো আল্লাহর কাছে আবার আবার পানি চাইবে, তখন তাদের উপরে আবার গরম পানি ঢেলে দেয়া হবে। তুসকা মিন মাইন সাদিদ, আরে কাত আল্লাহ তাআলা বলেন তাদেরকে মাইন সাদিদ পান করানো হবে। মাইন সাদিদের ব্যাখ্যা হলো ওই যে পেট থেকে নাড়ু গুড়ি পড়ছে, রক্ত গলে গলে পড়ছে, পুঁজ একত্রিত হয়েছে, এগুলোকে আবার তাদেরকে খেতে দেয়া হবে। জাহান্নামের প্রচন্ড আগুন, এর মাঝে পিপাসা, এর মাঝে ক্ষুধা, এর মাঝে মাথার উপরে পানি, এইভাবে যখন তারা পিপাসিত হবে মায়ে সাদিদ মুখের কাছে নেবে, আত্তাই দাও দুনিয়া মিনহু সওয়া ওয়াজহু সওয়া ওয়াজহু, কাছে নেবে চেহারা চলে যাবে, ফতাত ফত তাস্তারখি সফাতিহি সুফলা হাত্তা তাদরি বাইলা সুরাতিহি ও তাতালাক্কাসু সফাতুহুল উলিয়া হাত্তা তাস্তা হাত্তা হাত্তা তাবলুগা ইলা ওয়াসাত রাসিহি, উপরে ঠোঁটটা জ্বলতে জ্বলতে মাথার মাঝখানে আসবে, নিচের ঠোঁট জ্বলতে জ্বলতে নাভি পর্যন্ত আসবে, বিশাল খালি জায়গা হয়ে যাবে, কিন্তু পিপাসার কমতি হবে না। ইন্না ফি জাহান্নাম লাহায়াত, এর মাঝে আবার জাহান্নামের মাঝে বিশাল বড় বড় জগর সাপ আল্লাহ ঢুকিয়ে দেবেন, যাও। ওই বড় বড় জগর সাপগুলা মানুষকে গিয়ে সবল মারবে। আল্লাহর হাবিব বলছেন, তালসাউ হাদাহিন ইহদাহুন নাল্লাসা, সুবল যদি মারে ইয়াজিদু হামওয়াতাহা আরবাঈনা খারিফা, একবার বিশ দিলে তার বিশ যন্ত্রণা থাকবে চল্লিশ বছর। এই বিশাল বিশাল সাপ, বিশাল বিশাল বিচ্ছু, জাহান্নামের আযাব চলছে চলবে অনাগত কাল আবাদুলাবাদ চলতেই থাকবে, তার তীব্রতা কত বেশি। আল্লাহর হাবিব ছোট্ট একটি হাদিস বলেছেন, শোনো আমার চাচা আবু তালেবের দিকে তাকাও, ওহুয়া মুনতাইলুম বিনা আলাইন, তাকে জাহান্নামের হেলমেট পরানো হবে না, জাহান্নামের আগুন দিয়ে দেহটা ঢেকে দেয়া হবে না, জাহান্নামের কাপড় পরানো হবে না, জাহান্নামের আগুনের মাঝখানেও ফেলা হবে না, শুধুমাত্র জাহান্নামের আগুন দিয়া দুইটা স্যান্ডেল বানায়া
তার উপরে দাঁড় করিয়ে দেয়া হবে। আবু তালেব আমাকে বড় ভালোবাসতেন, তাই আল্লাহ তাকে কম শাস্তি দেবেন। আহওয়ানু হালিনারে আযাবান আবু তালেব, ওর সে কম শাস্তি জাহান্নামীদের আর কারো নাই। কিন্তু দুইটা ছোটি জুতার উত্তাপের কারণে তার মাথার মগজগুলো চিরদিন টকবক করে করে জ্বলতে থাকবে, উতরাতে থাকবে, ছিটকে ছিটকে পড়তেই থাকবে। এ কঠিন জাহান্নামে আমরা যেতে চাই না, আমরা জান্নাতে যেতে চাই। এখন জান্নাত পেতে হলে জান্নাতীদের আমল করা দরকার আছে না? নাই। শুধু যাইতে চাইলেই হবে না, জান্নাতীদের আদলে জীবন গঠন করতে হবে। কিন্তু আজকে তো মানুষ জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, একা একা নয়, দল বেঁধে দল বেঁধে। তারা গান গায়, দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। তারা নিজেরা একা যায় না, মানুষে ডাকছে, দল বেঁধে যাচ্ছে কোরআনের বিপক্ষে, দল বেঁধে ময়দানে নামছে, সিনেমা হল বানায়া একা সিনেমা দেখে না, মাইক লাগায়া মানুষকেও দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। আসো জাহান্নামের দিকে আসো না, আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ জান্নাত বানি অপেক্ষা করছেন। তিনি বলছেন, শোনো, জান্নাতীদের মাঝে সবচেয়ে ছোট জান্নাতি যে হবে আদনা, আহলিল জান্নাতি মানজিলাতান লাগু সামানুন আলফা খাদেম। জান্নাতে যাও, জান্নাতে যাও, জান্নাতে যাও, সবচেয়ে ছোট জান্নাতি তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে দাগা দেবেন দুনিয়ার মতো 10 গুণ জায়গা। সবচেয়ে ছোট জান্নাতির জন্য আল্লাহ জান্নাতে খাদেম দেবেন 80,000। সবচেয়ে ছোট জান্নাতির জন্য আল্লাহ জান্নাতে হুর দেবেন কমপক্ষে 72টা। সবচেয়ে ছোট জান্নাতির জান্নাত হবে কমপক্ষে 100 তলা। ইন্না ফিল জান্নাত মিয়াতু দারাজা মা বাইনা কুল্লি দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদ। জান্নাতের মাঝে 100টা ফ্লোর হবে, এক একটা ফ্লোর থেকে আরেকটার উচ্চতা হবে দুনিয়া থেকে আকাশের উচ্চতা। জমিন থেকে আকাশ যত উঁচু, জান্নাতের একটা তাবাকা থেকে আরেকটার উচ্চতা হবে অতটুকু উঁচু। প্রস্থ হবে কত? রাসূলুল্লাহ বলেন, লাওয়ান্নাল আলামিনা ইজতামাউ ফি ইহদাহিন্নাম লাওয়াসআতহুম। জান্নাতের প্রস্থ হবে এক একটা ফ্লোর এত বেশি, আল্লাহ যত মানুষ দুনিয়া বানাইছেন যদি সবাইকে এক ফ্লোরে জায়গা দিতে চাইতেন সবার জায়গা এক ফ্লোরেই হয়ে যাবে। কিন্তু না, সবচেয়ে ছোট জান্নাতির জান্নাত 100 ফ্লোর, সবটা তার একা। ওই জান্নাতে সচক্ষণ ঢুকতে পাবে, আল্লাহ এত সুন্দর করে বানায় রাখছেন, ঢুকে দেখবে জান্নাতের সামনে একটা পাথরের ভিতরে বিশাল বিল্ডিং। ইন্না ফিল জান্নাতি লাকীমাতান মিন লুলুয়াতিন ওয়াহিদাতিন মুজাওয়াফা আরদুহা 60 মিলাব। ওই জান্নাতের শুরুতে যে সুরম্য প্রাসাদ হবে একটা পাথরের ভিতরে, ভিতরে ঢুকে দেখবে তার প্রস্থ হলো 60 মাইল লম্বা। জান্নাতান মিন যাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা, জান্নাতান মিন ফিদ্দাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা। জান্নাতে ঢোকার পরে দুইটা বিশাল প্রাসাদ পাবে, একটা প্রাসাদের ভিতরে ঢুকে দেখবে তার পানপাত্র ঘটি বাটি যা আছে সবগুলো সোনার তৈরি, আরেকটায় ঢুকে দেখবে তার পানপাত্র ঘটি বাটি যা আছে সব রৌপ্যের তৈরি। জান্নাতের ভিতরে ঘটি বাটি পানপাত্র যা আছে সব স্বর্ণের তৈরি। ওই জান্নাতে বড় বড় গাছ থাকবে, ওই গাছগুলাও হবে স্বর্ণের তৈরি। আজকের পৃথিবীতে সবচেয়ে ধনী মানুষের নাম উইলিয়াম বিল গেটস, তার বাড়ি আমেরিকা।
আমেরিকার প্রেসিডেন্ট যিনি সাবেক হয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার শুধু প্রেসিডেন্ট নয়, উনি আমেরিকার বড় মাপের ব্যবসায়ীদের একজন। তার পার্সোনাল বিমান আছে অনেক, টাকা পয়সার অভাব নাই। কিন্তু এই উইলিয়াম বিল গেটস অথবা ডোনাল্ড ট্রাম্প, তাদের স্বর্ণের বাড়ি আছে কয়টা? আবার ভাইরা, ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্প টাওয়ার নিউ ইয়র্কে, ওই টাওয়ারের চারপাশে রাস্তা। আমি আমার ড্রাইভারকে, যিনি পাশ দিয়ে নিয়ে যাচ্ছিলেন, বলল স্যার এটাই ট্রাম্প টাওয়ার। আমি বললাম একটুখানি দাঁড়াও, একটু এক নজর দেখি। দেখলাম চারপাশে রাস্তা, পুলিশ দাঁড়িয়ে আছে চারপাশে। বিল্ডিংটা হয়তো 15-20 তলা হবে। আমার বন্ধু, দুনিয়ার সেরা ধনীর বিল্ডিং ইটের তৈরি, আর জান্নাতিদের মাঝে সবচেয়ে ছোট জান্নাতির বিল্ডিং হবে স্বর্ণের তৈরি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ জান্নাত কেমন হবে তার আলোচনা করছিলেন। আমি আবু হুরায়রা রাসূলুল্লাহকে আলোচনার মাঝখানে প্রশ্ন করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আল জান্নাতু মা বেনা উহা, আল্লাহ রাসূল, এই জান্নাতের আলোচনা আপনি করছেন, ওই জান্নাত কি দিয়ে বানানো হবে? আল্লাহর হাবিব শুনে বললেন, লা বেনাতুম মিন যাহাবিন ওয়া লা বেনাতুম মিন ফিদদা মিলাতুহাল মিসকুল আসফার তুরবাতুহা জাফরান হাসবাহু ওয়াল লুলু ওয়াল ইয়াকুত। জান্নাতের একটা ইট হবে রূপার, আরেকটা ইট হবে স্বর্ণের। মিশ্রণ করার জন্য যে বালি দেয়া হবে তা হবে জাফরান, যে কংক্রিট ব্যবহার করা হবে সেটা হবে ইয়াকুত এবং মুক্তা। সবগুলোকে মিক্স করার জন্য দুনিয়ায় পানি ব্যবহার করা হয়, পানি ব্যবহার করা হবে না, ব্যবহার করা হবে মিসকে আম্বার আতর। জান্নাতের ওয়াল থেকে চিরদিন সুগন্ধ বের হতে থাকবে। এই যে জান্নাতের কথা আমি নবী বলছি, শোনো আল্লাহর বক্তব্য, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, সেখানে তোমরা যা চাইবে তাই পাবে, চাইতে দেরি পাইতে দেরি হবে না। তবে হ্যাঁ, আমার দুই আঙ্গুলের মাঝখানে দাঁত খেলাল করার জন্য একটি খেলাল আছে, দেখো এই পরিমাণ কাঠ যদি অনুসন্ধান করো, জান্নাতের মাঝে খেলাল পরিমাণ কাঠ নাই, কাঠ চাইলেও পাবে না খুঁজে। আল্লাহর হাবিবের বক্তব্য শুনে একজন সাহাবী দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি, কয়দিন আগে আলোচনা করতে গিয়ে আপনি তো বললেন, আপনি তো বললেন জান্নাতে এত বড় বড় গাছ থাকবে, একটা গাছের তলায় দিয়া একটা ঘোড় সওয়ারি যদি 100 বছর ঘোড়া দৌড়ায়, একটা গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এই তো আপনি কয়দিন আগে বললেন, আর আজকে বলতেছেন এই খিলাল পরিমাণ কাঠ পাওয়া যাবে না। মানেটা কি? এত বড় গাছ আছে কাঠ নাই, মানে কি? রাসূলুল্লাহ বলেন, মা ফিল জান্নাতি মিন শাজারাতিন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাবিন, ওই গাছগুলোর ডালপালা কাণ্ড সব স্বর্ণের তৈরি হবে। সেখানে তোমরা যা চাইবে তাই পাবে, মনের ভিউ ব্যক্ত করা লাগবে না, মনেরটা মনে থাকতেই হাজির হবে। সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর রাসূল বলেন, জান্নাতি এক ব্যক্তি তার স্ত্রীদেরকে নিয়ে জান্নাতের বাহিরে বিলাস ভ্রমণ প্রমোদ ভ্রমণে বের হলো, সোফায় খাটে গিয়ে বসলো। এ অবস্থায় দেখতে পাবে আকাশ দিয়া বিশাল বড় বড় ওট পাখির মতো পাখি উড়ে যাচ্ছে। ওট পাখি দুনিয়ার জমিনে উড়ার ক্ষমতা নাই, পাখা আছে উঠতে পারে না, এমন পাখির নাম হলো ওট পাখি। ওজন হয় 8-10 মন 15 মন, ঢাকা চিড়িয়াখানাতে এক সময় ছিল, এখন আছে কিনা আমি জানি না। ওই ওট পাখির মতো না দুষ নদুষ পাখি উড়ে বেড়াচ্ছে। ওই জান্নাতি ব্যক্তির মনে শখ জাগবে, যদি ভাজি করে খেতে পারতাম কি মজা হতো,
পাখির মাংস খাওয়ার শখ মানুষের ভিতরে দেখা দেয়, তাই বাজার থেকে কিনে আনে কোয়েল পাখি, দাম দিয়ে আনে কবুতরের বাচ্চা। ওই ব্যক্তি মনে মনে বলবে, এত বড় পাখি যদি ভাজি করে খাওয়া যেত কত মজা হতো। রাসূলুল্লাহ বলেন, মনে মনে ভাবছে, মনের কথা এখনো বের করে নাই, মনে থাকতে দেখতে পাবে সামনে বুনা হয়ে হাজির হয়ে গেছে। ও ব্যক্তি সবটা পাখি একা চেটে পুটে খেয়ে ফেলবে, হাড্ডিগুলো রাখবে সামনে, খাবার যখন শেষ নিজের চোখে দেখবে হাড্ডিগুলো জোড়া লেগে আবার পাখি হয়ে আকাশে উড়ে চলে গেছে। মনে মনে কেউ বলবে, হুজুর বলেন কি, আপনি বললেন 8 মন 10 মন 12 মন ওজনের পাখি হে খাইব কেমনে একা। টেনশনের কারণ নেই, জাহান্নামীদেরকে জাহান্নামের আযাব ভোগ করার জন্য যে আল্লাহ এত বড় বানাবেন, বিশাল বড়, যেটা কিছুক্ষণ আগে বললাম, এখন জান্নাতের নেয়ামত গ্রহণ করার জন্য বড় একটা বডি দরকার আছে না নাই? তাই বিশ্ব নবী বলেন, জান্নাতিরা জান্নাতে যখন প্রবেশ করে, তুহুম কাবিহিম আদম সিত্তু নাজরা, জান্নাতিরা জান্নাতে যখন যাবে দুনিয়ার বডি থাকবে না, তাদের দেহ তাদের বাবা আদমের মতো 60 গজ লম্বা হয়ে যাবে। যদি কোনো বাচ্চা 10 বছর 5 বছর জন্মের পরে ওই বয়সে মারা যায়, তাকেও যখন জান্নাতে দেয়া হবে, যুবক বানিয়ে দেয়া হবে, যারা 80, 100, 200, 500 বছর বয়স পাইয়া মারা গেছে তারাও যুবকে পরিণত হয়ে জান্নাতে যাবে। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলুল জান্নাহ, আহলুল জান্নাহ ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাহ জুরদান মুরদান মুকাহালিন ওহুম আবনাউ সালাসিন আও সালাত ওয়া সালাসিন সানা। আল্লাহর হাবিব বলেন, জান্নাতিরা জান্নাতে ঢুকবে, তাদের মুস থাকবে না, দাড়ি থাকবে না, তাদের বয়স হবে 30 অথবা 33, চোখগুলো থাকবে সুরমা দেয়া সুন্দর চোখ, তারা সবাই হযরত আদমের মতো বিশাল বড় হবে। হযরত আদম ছিলেন 60 গজ লম্বা, 2 হাতে 1 গজ, তাহলে আদমের উচ্চতা ছিল 120 হাত, ইফেন্ডেলের সমান হবে। প্রত্যেকটা মানুষের পেট তার দেহের 1/3 অংশের সমান হয়, আমরা 3.5 হাত, আমাদের বুক থেকে শুরু হয়ে নাভির নিচ পর্যন্ত পেট, আপনি মেপে দেখবেন আপনার প্রায় 1 হাত। তাহলে আদম যদি 120 হাত হয়, উনার পেট ছিল 40 হাত, তাহলে আপনি যদি 40 হাত লম্বা পেট লইয়া ঢোকেন, এই জাতীয় 2-4টা ওট পাখি খাওয়ার সুযোগ আছে না নাই? কিন্তু মজা হলো, কালান নবী আলাইহিস সালাম, আহলুল জান্নাহ ইয়াকুলুন ওয়া ইশরাবুন ওয়া লা ইয়াদখুলুন ওয়া লা ইয়াতাগাওয়াতুন ওয়া লা ইয়ামতাখিতুন, জান্নাতীরা খাবে, জান্নাতীরা পান করবে, তাদের পানের জন্য জান্নাতের মাঝে আছে পানির ঝর্ণা, তার পাশে দুধের ঝর্ণা, তার পাশে খমরের ঝর্ণা, তার পাশে আসে মধুর ঝর্ণা। مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير ياسين، এমন পানির ঝর্ণা যে পানির মাঝে কখনো আর্সেনিক জমবে না। وأنهار من لبن لم يتغير طعمه، দুধের ঝর্ণা দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু জান্নাতের মাঝে দুধের ঝর্ণা থাকবে। আল্লাহ কোরআনে বলেন, যে দুধের স্বাদ কখনো পরিবর্তন হবে না। আমরা যখন দুধ গরুর ওলান থেকে টেনে বের করি, তাজা তাজা একরকম স্বাদ, বিকাল বেলায় আরেক রকম স্বাদ, ফ্রিজে রাইখা পরে জাল দিয়া খাইলে আরেক রকম স্বাদ, কিন্তু জান্নাতের দুধের ঝর্ণার ব্যাপার আল্লাহ বলছেন, লামিয়া তাকাইয়ার তামু, তার স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। وَأَنْهَارُ خَمْرٍ لَذَّةٍ لِلشَّارِبِينَ, এবং ওই ঝর্ণার পাশে থাকবে শরবতের ঝর্ণা। সুবহানাল্লাহ বলেন, কোন শরবত? আল্লাহ বলে নাই, আপনি আমের শরবত চাইবেন,
সাথে সাথে আমের শরবত পাবেন, বেলের শরবত চাইবেন সেটাই পাবেন, কমলার শরবত চাইবেন সেটাই পাবেন। তার পাশে থাকবে মধুর ঝর্ণা, পরিষ্কার মধু দুই নম্বরের কোন সম্ভাবনা নেই। বাংলাদেশে যদি কেউ একটু খাঁটি মধু চায়, খাঁটি মধু পাওয়া বড় জটিল, বড় জটিল, কিন্তু আল্লাহর জান্নাতে মধুর ঝর্ণা থাকবে। আপনি পান করবেন, পেট পুরে খাবেন, নাক পর্যন্ত খাবেন, কিন্তু রাসূলুল্লাহ বলেন পসরাবের দরকার নাই, টয়লেটেরও হাজত নাই। সাহাবায়ে কেরাম শুনে বলল, ইয়া রাসূলুল্লাহ, মা বালুত তাআম, তাহলে যে খাইলো খাবারটি বদ হজম হইব নাকি? কি হবে খাবারের? টয়লেটও নাই, পসরাবো নাই। রাসূলুল্লাহ বলেন, জাশাউল ওয়ারাশুন কারাশিল মিসকি, নাক পর্যন্ত খাওয়ার পরে গলা পর্যন্ত খাওয়ার পরে গলা পর্যন্ত খাওয়া, এর মানে জনমের খাওয়া। কেউ কেউ তিন চারটা দাওয়াত খাইয়া অবস্থা এমন হয়, কয়েকটা ট্যাবলেট খান, কয় ট্যাবলেটের জায়গাও আর, এমন হয় না মাঝে মাঝে? কয় ট্যাবলেটের জায়গাও নাই ভাই। খাইতে খাইতে এমন অবস্থা, বাড়ি যাওয়ার মতো অবস্থা নাই, পেট লয়া হাঁটতে পারে না, কিন্তু লোভী 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 বেশি খায়, বেশি খায় যারা রোগের শিকার হয় তারা। তাই মানুষ না খাইয়া যত মরে, খাইয়া আরো বেশি মরে। লোভী মানুষ খায় বেশি, অসুস্থ হয় বেশি, লোভ কন্ট্রোল করতে হবে। খাইতে খাইতে অবস্থা এমন হয়েছে বাড়ি যাওয়ার অবস্থা নাই, রাস্তার পাশে এক ছায়াদার গাছ পাইয়া গাছের নিচে শুয়ে রয়েছে, ঘুমাইছে, নাক ডাকে, হা কইরা পিপড়া ডুইকা বাদ বাইর করতেছে। একজন এসে দেখে কি অবস্থা, মরে গেল নাকি, ধাক্কা দিছে, কি রে ভাই এখানে শুয়ে আছো, পিপড়া তোমার পেটের বাটটাই না বাইর করে, লাভ দিয়ে ওইটা কয় দাওয়াত আছে নাকি? এমন কিছু লোক দেশে আছে নাই? তোমাদের জন্য সুসংবাদ, জান্নাতে খাইবা। রাসূল বলেন টয়লেট লাগবে না, পায়খানা লাগবে না, খাওয়ার পরে একটা ঢেকুর দেওয়ার সাথে সাথে পুরা পেট আবার খালি হয়ে যাবে। ওরা সংকার শ্রীল মিসকিপ, জান্নাতিদের দেহ থেকে ঘাম বের হবে, ওই ঘাম হজমি হিসাবে কাজ করবে। তবে দুনিয়ার মানুষের ঘামের মাঝে দুর্গন্ধ আছে, জান্নাতিদের ঘাম থেকে মেশকের সুগন্ধ বের হবে। জান্নাতি জান্নাতে খাবে, জান্নাতি ভোগ করবে, আনন্দ করবে। রাসূলুল্লাহ বলেন জান্নাতিদেরকে জান্নাতে যখন নিয়ে বসানো হবে, তার সিট হবে 70 স্তব উঁচু। দুনিয়ার মানুষ যে খাটের মাঝে তোষক বিছায়, এখন তো তোষক নাই, বিআইপিদের হয়ে গেছে এখন জাজিম। এক একটা জাজিমের দাম 20,000, 30,000, 50,000, খাটের দামের চেয়েও জাজিমের দাম বেশি। বিশ্বনবী বলেন আলা সাবঈনা মাসনাদা, 70 স্তবক হবে তার বসার জাজিম। ফুরুশিম মারফুয়া, আল্লাহ কোরআনে সংক্ষেপে বলছে তার বিছানা হবে উঁচু। রাসূল বলে 70 স্তবক সবটার মাঝে নিয়ে বসাবে। পিছন থেকে আল্লাহর এক বান্দি যাকে হুর বলা হয়, ওয়ালাকুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন, তোমার জন্য সেখানে রাখা হয়েছে হুর হুর জান্নাতি নারী, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের তাবুতে আল্লাহ বানায়া রেখে দিছে। একজন সুন্দরী হুর আসবে, ফাতাদরিবু আলা মান কাবিহি, পিছন থেকে এসে তার কাদের মাঝে এভাবে হাতটা রাখবে, যখনই হাতটা রাখবে সে পিছনে ফিরে তাকাবে, পিছনে ফিরে তাকানোর পরে
فيرى وجهه في خدها اسفا من المرآة شتاك يا اباك هو بي اينار مج نجر چهارا زمن دیکھا جائے اوئی حور گالر مج تر سهارا روشندر دیکھا جبی شی اباك هو بي اباك هو بول بي مانم تمی کے دنیا میرا جو تو شندری ہو তাদের গায়ের সামরা কি আমাদের চেহারা দেখা যায়? হুরের গালের মাঝে নিজের চেহারা দেখবে না সে সুন্দর? প্রশ্ন করবে তুমি কে? ফাকালাত আনা মিনাল মাজিদ, হুর বলবে আমি তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। আলাইহা سبعین سوبا علیہا سبعون سوبا, رسول اللہ بولن تر گائر ماجے کپو تھک بے شتر ستبا فیارا مخاب میورائیہا اوئی بکتی تو کھن تر دیکے تکا بے তাকানোর পরে মুখাসাখিহা সত্তর স্তবক কাপড়ের উপর দিয়া তাকায়া দেখবে কাপড় ভেদ করে তার নালার সৌন্দর্য এবং লালার ভিতরে যে মগজ আছে সেগুলো দেখা যাচ্ছে। এরকম স্ত্রী দেবেন বাহাত্তর জন। সুতরাং দুনিয়ার মেয়েদের পিছনে সময় নষ্ট করো না, ধৈর্য ধরো ধৈর্য ধরো, যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবা আল্লাহ তাদের জন্য হুর রেখে দিয়েছেন। অনেক সময় মেয়েরা প্রশ্ন করে, হুজুর পুরুষের আহুর পাবে বাহাত্তর জন, মেয়েরা কি পাবে? মেয়েদের জন্য জান্নাতে হুর আছে কিনা? আমরা বলি আল্লাহ তুমি যা চাইবে তাই দেবে, কোরআনে ওয়াদা করেছেন। কিন্তু হুর শব্দটা মুয়ান্নাস, হুরুম মাকসুরাতুম ফিল খিয়াম। পুরুষ কোন হুর আছে আমরা জানি না। হুর নারী দুনিয়াতে একজন পুরুষ চারটা বিয়ে করতে পারে, একসাথে সাতজন স্বামী দুনিয়ার কোন মেয়ে রাখতে পারে না, কিন্তু পুরুষ সাতজন বউ রাখার সুযোগ আছে না? নাই। দুনিয়ার কোন মেয়ে একসাথে একাধিক স্বামী চায় না। সুতরাং জান্নাতে যাওয়ার পরে মেয়েরা একাধিক স্বামী চাইবে না, এটা সৃষ্টিগত তাদের বৈশিষ্ট্য না। দুনিয়াতে নারীরা একাধিক স্বামী চায় না, চাইছে তাসলিমা নাসরিন, হে একজনও পায় নাই, এখন একবারে খালি, ঠিক না বেঠি? সে একমাত্র বলছিল আমরাও বেশি চাই, আল্লাহ যে কয়টা আছে কয়টা কেড়ে নিয়ে গেছে। আবার ভাইয়া রাসূলুল্লাহ বলছেন তোমাদের জন্য স্ত্রী থাকবে, ওই স্ত্রীদের মাথার মাঝে থাকবে বড় বড় সুন্দর সুন্দর। আমাদের দেশে আগেকার রাজারা তারা মাথায় দিত সুন্দর সুন্দর টুপি, মেয়েদের মাথায় জান্নাতীদের থাকবে সুন্দর সুন্দর টুপি। আতনা লুহুলুয়াতি মিনহা খাইরুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তাদের এই টুপির মাঝে থাকবে মণি মুক্তা, এক একটা ছোট্ট মুক্তার দাম রাসূল বলে দুনিয়ার চেয়েও বেশি। আল্লাহ ফাক রব্বুল আলামিন সে জান্নাতীদের মনোরঞ্জনের জন্য জান্নাতে বাজার বসাবেন। জান্নাতের বাজারের মাঝে জান্নাতীরা যাবে, ইন্না ফিল জান্নাতি লাসুকা, জান্নাতে বাজার থাকবে, লা বাইউন ফিহা ওয়া লা শারা, তবে সেখানে বাজারে বেচা কেনা নাই, ইল্লা সুয়ার, শুধুমাত্র জান্নাতের বাজারে ফেরেশতারা কিছু বিউ কার্ড নিয়ে বসে থাকবে। আয়না কেনার পরে দেখবেন আয়নার পিছনে বাংলাদেশি কিছু নায়ক নায়িকার ছবি মাগনা পাওয়া যায়, ঠিক কিনা? আছে না? এগুলার বলো বিউ কার্ড। জান্নাতের বাজারে ফেরেশতারা শুধু কিছু বিউ কার্ড নিয়ে বসবে। ইজাস্তাহর রাজুল সুরাতান দখল ফিহা, ওই বিউ কার্ড গুলো জান্নাতি পুরুষেরা দেখবে, কি সুন্দরী সুন্দরী মেয়ে ওই কার্ড দেখা যাচ্ছে কার্ডের মাঝে। তখন জান্নাতি মনে মনে বলবে আমার বাহাত্তরটা হুর বউ আছে, তবে এই নাকটা বেশি সুন্দর, তার চোখটা বেশি সুন্দর, তার চুলটা বেশি সুন্দর,
এই চিন্তা তার মাথায় আসবে, আমার বউগুলো যদি এমন সুন্দরী হতো। রাসূলুল্লাহ বলেন, তারা বাজার থেকে বাড়িতে ফিরে গিয়ে দেখবে যেমন কার্ডে দেখেছে তার স্ত্রীগুলো এরকম সুন্দর হয়ে আছে। হাজারো নেয়ামতে পরিপূর্ণ জান্নাত, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জান্নাত আল্লাহ দেওয়ার পরে একদিন তিনি তাদেরকে ডেকে বলবেন, ইয়া হালাল জান্নাহ হাল আজিদুকুম, ও জান্নাতীরা তোমাদেরকে আমি আরো দিতে চাই, হাল রাদিতুম তোমরা যা পাইছো খুশি কিনা। জান্নাতীর আল্লাহর আওয়াজ শুনবে, আল্লাহকে দেখতে পাবে না, তার আল্লাহর আওয়াজ শুনে বলবে, মালানা আল্লাহ নারদা কাদ আতাইতানা মা লাম তুতি আহাদাম মিন খালকিকা, বলেন কি আল্লাহ আপনি এমন দেয়া দিছেন এমন মখলুক আর নাই যে এত নেয়ামত পাইছে, আপনি সবচেয়ে বেশি তো আমাদের দিয়েছেন, আলাম তুবাইয়াত উজুহানা আমাদের চেহারা এত সুন্দর করে দিয়েছেন, এত নেয়ামত আমাদেরকে দিয়েছেন যেটা আমরা কল্পনাও করতে পারি না, এর চেয়ে বেশি দিতে চান সেটা আবার কি? পায়ুরুপাউল হিজাব, তাদের এই প্রশ্নের সাথে সাথে আল্লাহ এবং তাদের মাঝখানে যে পর্দা ছিল পর্দাটা সরে যাবে। পায়ামজুরুনা ইলা ওয়াজহিল্লাহ, সব জান্নাতি নিজের জায়গায় থেকেই আল্লাহর চেহারা দেখতে পাবে। পামা উতু খাইরাম মিনহা, তাদের কাছে তখন মনে হবে আল্লাহ তাদেরকে আজকে যে দিদার দিলেন দর্শন দিলেন আল্লাহর দিদারে সে শ্রেষ্ঠ নিয়ামত আর নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দেখা হবে, সকাল সন্ধ্যায় দেখা হবে, আল্লাহর নিয়ামতে তারা আজীবন খালিদিন ফিহা চিরকাল থাকবে, এ নিয়ামত আল্লাহ কোনদিন আর কেড়ে নেবেন না। আমার বন্ধু, এই অবারিত নিয়ামতে ভরা জান্নাতে আমরা যেতে চাই, যেতে হলে কোরআন হাদিসের আলোকে জীবনটা সাজাতে হবে, ওই জীবনটা জান্নাতীদের জীবনের চাচে যে সাজাবে সেই জান্নাত পাবে। রাসূলের সুন্নাহ অনুসরণ করলে রাসূলের শাপাতেও ধন্য হবে। এ গভীর রাতে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, মনিব আমাদেরকে সে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দাও, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। আল্লাহ হাফিজ। আমরা একসাথে একটু দোয়া করে যেতে চাই, মেহরবানি করে কয়েকটা মিনিট একটু বসুন। আগামী দিন ইনশাআল্লাহ এখানে হাসিবুর রহমান ভাই আসবে, ইয়াং বক্তা, একবারে তরুণ, চমৎকার কথা বলে, আপনারা দলে দলে আসবেন, এ দাওয়াত রাখছি। স্টেজে আমার লিখা শির্ক বিদআত এবং মিরাজের বইটা আছে, যারা